হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমার প্রথম ভিডিও আমার তোদের সাথে। তো গাইস, দেখতে পাচ্ছ এটা আমার গোগো, খুব ভালোবাসে আমাকে। এখন তো সবে সকাল হয়েছে, এখন আর কিনে একটু মর্নিং ওয়াকে বেরোবো, তারপরে সারাদিন কত আমাকে জ্বালাচ্ছে সেগুলো আমি দেখাবো। দেখতে পাচ্ছ কত সুন্দর। আজকের ভ্যাকসিনও আছে, ভ্যাকসিন তো নিয়ে যেতে হবে। কে বাবু বাবু, তো বন্ধুরা, মর্নিং ওয়াকে যাওয়ার আগে কুকুকে আমাদের রেডি করে নিতে হবে। সোয়েটার পরে, বাইরে খুব ঠান্ডা, তো কুকুর জন্য সোয়েটারটা আমি তৈরি করেছি। এখন বাচ্চা বলে, বড় হলে জামা কিনবো। তো আগে এটা পরে দিই ওকে। এই গো গো, চুপ, গুড গার্ল, চুপ করে থাকো, চুপ করে থাকো, বলে দে, মাথা খুলে দে, মাথা খুলে দে। এই তো এই এই কি বিরুচ্ছি রে, কি বিরুচ্ছি রে, কুকুর হাত দুটো বেরিয়ে গেল। দাঁড়া 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 দাঁড়া, পুড়িয়ে দি, তারপর বেরোবো। এই গো, বাবা হয়ে যাবে, ওই দেখ কি হচ্ছে, ওই দেখ ভিডিও, তোকে দেখছে, ওই দেখ, এরকম করে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর এটা বেঁধে দিই এবার, কিন্তু এক দেবো, এক দেবো, ও রেডি হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। এবার আমার বাইরে যাবো। হাই দিলে, হাই দিলে, হাই দিলে, হাই 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 হাই, বাই বাই, হ্যালো ভাই, বাই বাই, চলো গাইস, চলো এবার আমার মর্নিং ওয়াকের জন্য বেরোবো। তো বন্ধুরা, একে আমি বেল্ট পরাতাম না, কিন্তু এরা লাফাচ্ছে, যে বেল্ট না পরিয়ে বেরোনো যাবে না। এই গো দাঁড়া, ঢোকো, তুমি তো মার খাবে। দেখতে পাচ্ছ এই হলো আমার খোকো, আর একে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। এবার খালি কেমন দৌড়াদৌড়ি নাচানাচি করে তোমরা সেটাই দেখবে। তো গাইস চলো, আমার খোকো বেরিয়ে পড়েছে এখানে। খোকো চলো, খোকো চলো, চলো চলো, এটা হলো কুকুর বাঁদরাম একটা, মানে এটাকে ছিঁড়বো, বেলটাকে ছিঁড়বে, যা হোক ছিঁড়বে, খালি বেলটা ছিঁড়তে পারলে ও বাঁচে। ঠিক, আমরা এখন খুলে দেবো, এ আমার পেছনে এখন ছুটবে আমার সাথে, তাই জন্য এখন খুলে দেবো। চলো দেখি, এখন বাচ্চাদের দেখতে পেয়েছি, বাচ্চাদের সাথে খেলবে, বুঝলি। এই কোকো সিট, কোকো কাম, কোকো কাম, কাম কাম, কোকো কাম, ছুটলে হাঁপে গেলাম, অনেকদিন পর ছুটি যাই। তো বাবুটা বাবুটা, চলে এবার ঘরে যাবো, চলো ঘরে যাবো। আমার দেখতেই পেলে কত ছটফট করছে, উফ।
আর সবসময় খালি মাটি খাচ্ছে, ছাই খাচ্ছে, মানে রাস্তায় যেটাই দেখবে সেটাই খাবে। এই যেমন রাস্তায় বাচ্চারা বেরোলে সেই বায়না করে এই খাবো ওই খাবো, এ ওই সব কিছু করবে না, খালি ছাই খাবে মাটি খাবে। বল বাবু, বাবু হাই করে দাও, আর প্যাও করে দাও, প্যাও প্যাও বাবু, প্যাও প্যাও করে। আমার এখন প্রায় মর্নিং ওয়াকটা হয়ে গেছে, এবার ওকে গিয়ে খাওয়াবো আমি। চলো ঘরের দিকে আমরা রওনা দিই। কোকো চলো বাড়ি, চলো বাড়ি, চলো কোকো। কোকো চলে আসছে, তাও খেলতেও ছাড়বে না, আবার ভয়ও পাবে। আমরা বাড়ি চলে এসেছি, আর পাড়াতে আমাকে যতটা না চেনে একে চেনে গেছে ভালো করে। নাম কোকো, কোকো কোকো তোর টাইটেল কি? কোকো দাস। চলো ঘরে, চলো চলো বাবু। ঘরে এসে বসে বললো খাবে তো, চলো তোমার খাবারটা তৈরি করে নিই আমরা। দাঁড়া বাবু, সিট হও, সিট, গুড গার্ল, খাবারটা তৈরি করি। তো বন্ধুরা, ওকে সকালবেলা আমি বিস্কুট দিই, চারটে বিস্কুট দিই, জল দিয়ে ভিজিয়ে ওকে খেয়ে নেয়। আর এরপর এরপর ওকে দুপুরবেলা দেবো, মানে মোট ওকে চা ভাত খেতে দিই সকাল দুপুর বিকাল আর রাত্রি। কোকো সিট, কোকো সিট, মার খাবি? কোকো সিট, গুড গার্ল। বন্ধুরা, চারটে বিস্কুট আমি ভেঙে ওকে দিয়ে দেবো। কোকো সিট, কোকো কোকো খাবি, মার খাবি? সিট, চুপ করে। চারটে বিস্কুট ওকে আমি ভেঙে দিয়ে দিচ্ছি। এরপর দুপুরবেলা ও কিছু একটা খাবে, চিকেন ভাত নাহলে দই ভাত, এরও কিছু একটা খাবে। তারপর একদম বিকালে পেডিগ্রি, তারপর আবার রুটি নাহলে ভাত। কোকো সিট, কোকো সিট, কোকো দিন দিন যত বড় হচ্ছে ততই যেন স্বভাব চঞ্চল। এক দেবো কোকো সিট, বিস্কুট আমি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা ওষুধ আমি দেবো খাবারে, ডাক্তার কয়েকটা ওষুধ দিয়েছে। কোকো কোকো মার খাবে? কোকো সিট হোক, ওষুধ খাবারের সাথে ওকে দিয়ে দেবো আমি, তার সাথে খেয়ে নেবে। কোকো সিট, আগের দিন ওকে আমি কৃমির ওষুধ খাওয়াচ্ছিলাম, তখন কিছুতেই খেতে চাইছিল না, এতই দিত, মানে অন্য সময় খাবার জন্য আকপাক করে। কোকো সিট, মানে কিছু একটা দিলেই ওকে হবে, খেয়ে নেবে। ওয়েট, কোকো হ্যান্ডশেক, হ্যান্ডশেক কোকো, তাই গুড গার্ল। আর কোকো ছানা, কোকো ছানা, কোকো ওয়েট করো, ওয়েট কোকো ওয়েট, গুড গার্ল, ওয়েট কোকো, ইট আমার ছোনাটা। কে বাবু, খাচ্ছিস নাকি ব্যাপার? তো গাইস, কোকো খেতে কিন্তু খুব ভালোবাসে, আজকে কেন জানি না খুব আস্তে খাচ্ছে। মানে ধরো ওকে আমি কোনো কমেন্ট দিচ্ছি ওয়েট, বা তার মাঝখানে ও খেয়ে নিল, এবার আমি যাই ওকে সরিয়ে নিতে যাব, তখন ও খাওয়ার স্পিড এমনই স্পিডে বাইরে দেবে যেন ওর খাবার আমরা খেয়ে নেব। আজ একটু লেট করে খাচ্ছে, তো যতক্ষণ খাচ্ছে ততক্ষণ ওর কয়েকটা আমরা সিনেমাটিকই দেখে নেবো। তো বন্ধুরা চলো, ওর কয়েকটা সিনেমাটিক আমরা দেখে নিই। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার ওকে আমরা একটা কমেন্ট শেখাবো। কতটা শিখবে কমেন্ট আমরা জানি না, তো সেই চেষ্টাই করবো যাতে তাড়াতাড়ি শিখে যায় কমেন্টটা। তো বন্ধুরা চলো, ওকে কমেন্টটা প্র্যাকটিস করাতে আমরা নিয়ে যাই ছাদে। তো গাইস লেটস গো। তো গাইস, দেখতে পাচ্ছ এখানে আমি কোকো কিনে চলে এসেছি, এবারে একটা কমেন্ট শেখাবো আমি। আজকে ওকে শেখাবো কামিয়া, তো আগের দিন ওকে একটু শেখাচ্ছিলাম কামিয়া একটা, ও একটুখানি শিখেছে, এখনও পুরোটা শেখানো বাকি আছে, তো সেটাই আজকে শিখে নেবো। তো গাইস চলো, ওকে কামিয়াটা শেখানো যাক। কোকো কোকো, ওয়েট ওয়েট ওয়েট,
তো গাইস দেখতে পেলে আমি একটা শিখে গেছি খুব ভালো করে, তো এরকম ভাবেই তোমার ট্রেনিং দিতে পারবে। শিখে গেছে কোকার একবার, চলো তো করে দেবো। তো কোকো সিট আও, কোকো সিট, কোকো সিট, ওয়েট ওয়েট, কোকো কোকো ওয়েট, কোকো ওয়েট, কোকো ওয়েট, ওয়েট কোকো, ওয়েট কোকো, ওয়েট যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করবে, সাবস্ক্রাইব করতে বলবো না, জাস্ট একটা লাইক। তো গাইস টাটা বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো টাটা কথা, টাটা 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 টাটা।